Assalamualaikum guys, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব আর আজকে সাতোশি কোরের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং আরেকটা কমেন্ট আমার অনেক বেশি এসেছে যে সাতোশি কোর থেকে কি টাকাটা বাংলাদেশ থেকে তুলতে পারবে কিনা কারণ সাতোশি কোরের অফিশিয়াল টুইটারে তারা একটা টুইট করেছে যে কিছু কিছু দেশকে ব্যান করা হয়েছে সাতোশি কোরে টাকা তোলার জন্য তারা টাকা কখনোই আর ওখান থেকে তুলতে পারবে না এবং যেই কয়েনগুলো তারা কালেক্ট করেছে সম্পূর্ণটা ব্যান করে দিবে বা ভ্যানি করে দিবে বা বার্ন করে দিবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখান থেকে উইথড্র করার জন্য একটা সেটআপ আপনার করতে হবে এই সেটআপটা না করলে আপনি কখনোই উইথড্র করতে পারবেন না সেই জিনিসটা আজকে ইজিলি ভাবে আপনাদের বুঝাই দিব এবং দেখাই দিব প্রথমে একটা কথা বলি বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশ থেকে আমরা কি সাতোশি কোরের টাকাটা তুলতে পারবো কিনা তারা কিন্তু 24টা দেশকে ব্যান করেছে এবং সেই 24টা দেশের ভিতরে আল্লাহর রহমতে বাংলাদেশ পড়ে নাই এবং আমরা বাংলাদেশ থেকে টাকাটা তুলতে পারবো ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা নাই কিন্তু তারা নতুন একটা সেটআপ দিয়েছে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আর কান্ট্রি সিলেক্ট না করলে আমরা সেই টাকাটা ওখান থেকে উইথড্র করতে পারবো না কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি কান্ট্রিটা সিলেক্ট করার সময় যদি বিন্দু মাত্র কোনো ভুল হয়ে যায় আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন না আমি জানি আমার এই ভিডিও দেখার পরে অনেকেই ভুল করবেন সেজন্য আবারও নোটিশ করতেছি আমার ভিডিওটা দেখার আগে আপনার মনটা স্থির করেন দরকার হয় ফোনটা অন্য একটা জায়গায় নেন এবং আরেকটা ফোনে আমার ভিডিওটা প্লে করে আমি যেভাবে বলতেছি যেভাবে দেখাচ্ছি সেটা করেন কারণ আমি চাই না এত দিনকার একটা মাইনিং সেটআপ আপনি করে আনছেন বা মাইনিং করে আসছেন এবং যে কয়েনগুলো এত কষ্ট করে কালেক্ট করে আনছেন সেগুলো নষ্ট হয়ে যাক তো চলেন আমি দেখাই দিচ্ছি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করেন তো প্রথম কথা বলতেছি সেটা হচ্ছে সাতোশি কোরে প্লে স্টোরে অনেকের কিন্তু আপডেট দেখাচ্ছে যে সাতোশি কোর প্লে স্টোর থেকে আপনি আপডেট করতে পারবেন বাট আমার এখানে দেখাচ্ছে না আবার অনেকের দেখাবে না তো এটা কোনো সমস্যা না এটা আজকে দেখাচ্ছে না দুই থেকে তিন দিন বা এক সপ্তাহের ভিতর কিন্তু আপনাকে দেখাই দিবে নতুন একটা আপডেট করার জন্য তো যাই হোক আপনার এখান থেকে আপডেট করার দরকার নেই আমি যেভাবে বলতেছি একদম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ভাই আমি আবারও রিকোয়েস্ট করতেছি দরকার হয় আমার এই ভিডিওটা আরেকটা ফোনে চালান এবং বারবার স্টপ করে আবার প্লে করে ভিডিওটা দেখেন শোনেন দরকার হয় দুই তিনবার ভিডিওটা দেখেন শোনেন তারপরে যে কাজটা করতে বলছি সেই কাজটা করেন প্রথমে আপনি আমি প্রথম থেকে দেখাচ্ছি ঠিক আছে প্রথমে সাতোশি কোর অ্যাপে আপনি ঢুকবেন ঢোকার পরে আপনার যেটা মাইনিং যেটা করছেন ওটা ক্লেম করে নেবেন মানে প্রজেক্টে যেটা আছে এটা ক্লেম করে নেবেন নেওয়ার পরে আপনি প্রথমে চলে যাবেন মি আইকনে বোঝেন কিন্তু হ্যাঁ মি আইকনে চলে যাবেন মি আইকনে যাওয়ার পরে একটা জিনিস আমি প্রথমে আপনাদের দেখাই দিই পার্সোনাল সেটিংয়ে যাচ্ছি যাওয়ার পরে দেখেন এখানে আই এম নট এ রোবট ভেরিফিকেশন ঠিক আছে তারপরে চেঞ্জ নিক নেম চেঞ্জ পাসওয়ার্ড অ্যাসেট পাসওয়ার্ড চেঞ্জ ইমেল প্রাইভেসি পলিসি ডিলেট অ্যাকাউন্ট এক্সিট ঠিক আছে এই কয়টা অপশন আছে বাট উপরে একটা অপশন আসবে কান্ট্রি সিলেক্ট করার জন্য বাট এখানে আসতেছে না আপনারা যদি প্লে স্টোর থেকে আপডেট দেন তখন পাবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে আপনি পাবেন প্রথমে আপনি সাতোশি কোর অ্যাপে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে মি অপশনে চলে যাবেন মি অপশনে চলে যাওয়ার পরে একটু ওয়েট করবেন মি অপশনে যাওয়ার পরে দেখেন নিচে ডাউনলোড নামে একটা অপশন আছে তো আপনি সিম্পলি ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দেন এবং আপনি উপরের একটা এটা কপি ইউআরএল এটাতেও ক্লিক করতে পারেন দ্বিতীয়টা যেটা আছে কপি ইউআরএল এটাতেও ক্লিক করতে পারেন তো আমি উপরেরটা ক্লিক করতেছি তো আপনি উপরটা ক্লিক করেন কোনো সমস্যা নাই এবার এটা ক্লোজ করে দেন এবং আপনি ক্রোম ব্রাউজারে চলে যান ঠিক আছে অন্য কোনো ব্রাউজারে যাওয়ার দরকার নেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে আবারও বলতেছি সাতোশি করে যাবেন মি অপশনে যাবেন ডাউনলোড অপশনে যাবেন উপরেরটা কপি করবেন ঠিক আছে এরপর আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজার আপনারা তো সবাই চেনেন যে ক্রোম ব্রাউজার আপনার ফোনের সাথে ইনবিল্ট সেটআপ করা আছে তো আপনি ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করার পরে আপনি জাস্ট ক্রোম ব্রাউজারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখেন সার্চ আইকন আছে এই সার্চ আইকনের উপরে একটা ক্লিক করবেন এই সার্চের যে ঘরটা আছে এখানে একটা ক্লিক করবেন করার পরে যেটা আপনি কপি করে নিয়ে আসলেন না ওইটা জাস্ট এখানে পেস্ট করে দেন তো পেস্ট করে দিলেন দেওয়ার পরে এইবার আপনি জাস্ট গো দেন বা সার্চ দেন এইবার গো বা সার্চ দিলে কিন্তু একটা অপশন চলে আসবে এরকম এবং আপনি ডাউনলোড এপিকে এইটার উপর একটা ক্লিক করে দেন এবং দেখেন এখানে গোল্ড এপিকে 5030 এটা ডাউনলোড হবে আপনার তো আপনি ডাউনলোড অ্যানি ওয়ে যেটা লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দেন অনেক সময় ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হওয়ার সময় বলতে পারে যে আপনার ফোনের জন্য এটা হার্মফুল আপনি কি এটা ইনস্টল করবেন কি করবেন না এরকম লেখাটা আসতে পারে এটা কিন্তু সবার ফোনে আসে আমার ফোনেও আসবে আপনার ফোনেও আসবে কোনো সমস্যা নাই তো আপনি জাস্ট এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে এই দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে এইবার জাস্ট আপনি
মানে ডাউনলোড অপশনে ঢুকবেন, এই যে থ্রি ডটে চলে যাবেন, থ্রি ডটে যাওয়ার পরে এটা ক্লিক করবেন, থ্রি ডটে, তারপরে ডাউনলোড অপশনে যেটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি জাস্ট এই এপিকে যেটা আছে এটার উপরে জাস্ট একটা বা এই লেখার উপরে একটা ক্লিক করেন, করার পরে দেখেন ইনস্টল যাবে। আচ্ছা, যদি এইরকম সেটিং চাই, যদি আপনার ইনস্টল করতে যেয়ে এরকম সেটিং আসে, ইনস্টল লেখাটা না আসে, তাহলে আপনি কি করবেন, এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেন। সেটিংয়ের উপর ক্লিক করার পরে এখানে অ্যালাও চাবে, জাস্ট এটা অ্যালাও করে দেন। ঠিক আছে, অ্যালাও করে দিলেন, এবার ব্যাকে চলে আসেন, এবার দেখেন ইনস্টল লেখা আসছে। বোঝেন কিন্তু, এটা যদি আপনি থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড অপশনে যাওয়ার পরে যদি ক্লিক করে ইনস্টল ডাইরেক্ট লেখা থাকে তাহলে আপনি ডাইরেক্ট ক্লিক করবেন, আর যদি আপনার সেটিং লেখা থাকে তাহলে সেটিংয়ে যা ওটা অ্যালাও করে দিয়ে তারপরে ব্যাকে এসে আপনি ইনস্টলের উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে আমি ব্যাকে এসে ইনস্টলের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এটা ইনস্টলিং হচ্ছে, তো অ্যাপ ইনস্টলেড। এইবার আপনি এখান থেকে ডান করে দেন, এই যে ডান যে লেখাটা আছে এই ডানের উপর একটা ক্লিক করে দেন। ওকে, এইবার আপনি যেই সাতোশি অ্যাপ এইটার উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, অনেক সময় এই পেজগুলো লোড হইতে একটু সময় লাগতে পারে, আপনি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। পেজগুলো লোড হয়ে গেলে এবার আপনি মি অপশনে চলে যান। ঠিক আছে, এই যে মি অপশন, তো মি অপশনে যাওয়ার পরে দেখেন এখন আবার পার্সোনাল সেটিংয়ে যান। তো এখানে যাওয়ার পরে এইবার দেখেন চয়েস কান্ট্রি রিজিয়ন। এখানে একটা কথা আমি আপনাদেরকে আবারও বলতেছি, কান খুলে শুনে রাখেন, এখানে ক্লিক যখনই আপনি করবেন, এখানে ক্লিকটা যখনই করবেন, বাংলাদেশ বাদে অন্য কোনো দেশ সিলেক্ট হয়ে গেলে আপনি পেমেন্ট পাবেন না, পাবেন না, পাবেন না। সেই জন্য বলতেছি আমার ভিডিওটা সুন্দরভাবে দেখে মুখস্থ করে তারপরে কাজটা করেন। আমি আবারও বলতেছি সুন্দরভাবে দেখে মুখস্থ করে তারপরে কাজটা করেন, কারণ এটা যে কতটা ইম্পর্ট্যান্ট, আজকে হয়তো আমার কথা আপনাদের কাছে হাস্যকর লাগতে পারে, এই সিম্পল একটা ব্যাপার, আরাফাত ভাই কেন এত বারবার বলতেছে, ভাই এটা সিম্পল ব্যাপার হলেও অনেকেই জিনিসটা বুঝবে না, এই জন্য বারবার বলা লাগতেছে। ঠিক আছে, তো আপনি কান্ট্রি এইটার উপর জাস্ট একটা ক্লিক করে দেন। ঠিক আছে, দেন ক্লিক, ওকে। এইবার অন্য কোথাও টাচ করবেন না, অন্য কোথাও টাচ না করে দেখেন উপরে যদি বাংলাদেশ থাকে এই বাংলাদেশের উপরে একটা টাচ করবেন, আর যদি উপরে বাংলাদেশ না থাকে দরকার নাই, আপনি উপরে বাংলাদেশ লেখেন, BANG বাংলাদেশ এটা লিখবেন। লেখার পরে আপনি সার্চ আইকনে ক্লিক করবেন, এই যে সার্চ আইকন এখানে ক্লিক করবেন। আমার কিন্তু ক্লিক করতে ভয় লাগতেছে, বুঝছেন তো, আপনারাও ওইভাবে সতর্ক হয়ে যাবেন। আমি আবারও দেখাচ্ছি, এই যে ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাওয়ার পরে আমি এখানে চয়েস কান্ট্রি এটার উপরে ক্লিক করলাম, করার পরে দেখেন বাংলাদেশটা উপরেই আছে। ঠিক আছে, বাংলাদেশটা উপরেই আছে, এটার উপরে ক্লিক করবেন। এইবার কনফার্ম যে লেখাটা আছে ভালো করে বোঝেন, এই যে নিচের, ঠিক আছে, আমার টাচ করতে ভয় লাগতেছে আর কি, কনফার্ম যে লেখাটা আছে এই কনফার্ম লেখার উপর একটা ক্লিক করে দেন, ক্লিক, ওকে। দ্য কান্ট্রি রিজিয়ন হ্যাজ বিন সাকসেসফুলি ওয়ান্ড, তার মানে আপনার এইটা কিন্তু কমপ্লিটলি অ্যাটাচ হয়ে গেছে, এইটা আপনি চাইলেও আর চেঞ্জ করতে পারবেন না, এটা 100% আপনার সেট আপ হয়ে গেছে, এটা তাই চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। এই জন্যই ভাই আমি কেন এতবার বলতেছি, বুঝতে পারছেন তো, এটা আর কখনোই আপনি চেঞ্জ করতে পারবেন না, হাজার চেষ্টা করলেও আপনি ভুল দিয়েছেন চেঞ্জ করতে পারবেন না। আমার কাছে যদি এসে বলেন আরাফাত ভাই আমি তো ভুল করে ফেলছি কী করব, শেষ, আর কিচ্ছু করার থাকবে না। এই জন্যই বারবার বলতেছি এটা সুন্দরভাবে করেন। তো এইটা সেট আপ হয়ে গেলে আর কোনো সমস্যা নাই, এই পেজ থেকে আপনি ডাইরেক্ট কেটে দিয়ে বেরোয় আসেন এবং আপনার যেই প্রজেক্টগুলো ক্লেম করতেছেন এই ক্লেমটা করতে থাকেন। এই প্রজেক্টটা 18 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন নিচে কিন্তু দেখতে পারবেন 18 তারিখে কিন্তু এটা লাস্ট ডেট এবং ক্লেম হ্যাশ, এখানে জাস্ট এখানে ক্লেম করে নেবেন, প্রতিদিন 24 ঘন্টা পরপর হ্যাশ ক্লেমটা করে নেবেন। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ক্লিয়ারভাবে দেখেছেন, এরপরে আবার বললেন না আরাফাত ভাই আমি ভুল করে ফেলছি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভাই এত দারুণ একটা প্রজেক্ট, এত কষ্টের একটা প্রজেক্ট নষ্ট করেন না। ঠিক আছে, ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন, সবার কাছে শেয়ার করে দেন, কারণ অনেকেই আমাকে একটা কমপ্লেন দিয়েছে, ভাই এই ব্যাপারটা আমি ক্লিয়ার না, এই ব্যাপারটা নিয়ে অনেক ভিডিও দেখেছি তারপরে মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আশা করি আমার ভিডিওটা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবে, আশা করি সবার কাছে আপনারা শেয়ার করে দিবেন, আপনার একটা শেয়ারের জন্য আপনার বন্ধুর উপকার হতে পারে বা আপনার ভাইয়ের উপকার হতে পারে, আপনি আপনার ফেসবুক গ্রুপে, ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, যার যেখানে গ্রুপ আছে সব জায়গায় আমার এই ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে সবাই সঠিকভাবে যেই কাজটা করতে হবে সাতাশিতে সেই কাজটা করতে পারবে। তো যাই হোক, আজকেই ভিডিওটাতে আপনাদের অনেক বেশি প্রেশার ক্রিয়েট করলাম, বাট এই প্রেশার ক্রিয়েট করা কিন্তু আপনাদের বেনিফিট হবে ইনশাল্লাহ। আর অবশ্যই মাথায় রাখবেন সাতোশি কোড থেকে টাকা পকেটে না নেওয়া পর্যন্ত কাউকে বিশ্বাস করবেন না।
ঠিক আছে, এই কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে অনেক হ্যাকাররা কিন্তু আপনাকে নানা রকম প্রলোভন দেখিয়ে আপনার আইডিটা হ্যাক করতে পারে। এরকম অনেকগুলো টিম বের হইছে, অনেকগুলো সেটআপ বের হইছে যারা সর্বক্ষণ আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, যখনই দেখতেছে আপনার কাছে বেশি কয়েন তখনই কিন্তু হ্যাক করার চিন্তা ভাবনা করতেছে। এই জন্য আবারও অ্যালার্ট করছি, যেভাবে ভিডিও দেখালাম এইভাবে ভিডিও যেভাবে দেখালাম এইভাবে করেন এবং হ্যাকার থেকে দূরে থাকেন, এবং আজকের ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন, সবাই উপকৃত হবে।